গাইজ, আমি প্রিয়াঙ্কা, তোমরা রয়েছো আমার সঙ্গে আমার চ্যানেল মমস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসার সাপোর্ট পেয়ে আমিও ভালো আছি। কিন্তু ভালো থাকার মধ্যেও কলকাতায় যা গরম পড়েছে সেটা একেবারে অস্বাভাবিক, বলার কথা না। আর এই গরমের মধ্যে সবসময় মন চায় একটু ঠান্ডা ঠান্ডা খাবো, একটু ঠান্ডা ঠান্ডা খাবো, কিন্তু কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস এগুলো সবসময় খুব বেশি খাওয়া ভালো না। তো চলো আজকে ঝটপট ঘরে একটা ঠান্ডা রেসিপি তৈরি করবো। এইটা আমরা খেয়েছিলাম বছর খানেক আগে প্যারামাউন্ট কলেজ স্ট্রিট, প্যারামাউন্টের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, প্যারামাউন্টে এই শরবতটা আমি খেয়েছিলাম। শরবতটার নাম ছিল ম্যাঙ্গো ম্যানিয়া। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আমার মেয়ের ভালো লাগেনি, ও বলছিল কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ। তো চলো সেটাও একটা শরবতের দোকানে খেয়েছিলাম, আজকে সেম শরবত বাড়িতে বানিয়ে খাবো, দেখা যাক কেমন হয়। বানাতাম না, তার মেন কারণ হচ্ছে রাজাকে আম আনতে বলেছিলাম, আম নিয়ে এসছে, কিন্তু আমগুলো কি বলতো হিমসাগর, কিন্তু সেই টেস্ট নেই, একটু পানসা পানসা খেতে, মানে টক মিষ্টি খেতে, এই আমগুলো শুধু শুধু খেতে একদমই ভালো লাগছে না। তো এখনও গোটা পাঁচ ছটা মতন পড়ে রয়েছে, আমি বললাম চল তাহলে আজকে এই আম দিয়ে ম্যাঙ্গো ম্যানিয়া বানাই, বানিয়ে খাই, যদি ভালো লাগে তাহলে সব কটা আম দিয়ে বানিয়ে ঘরের সবাই মিলে খেয়ে নেবো। আজকে আপাতত দুটো আমের ম্যাঙ্গো ম্যানিয়া হবে, ভালো করে ধুয়ে নেব। এবারে আমি আমটাকে খুব সুন্দর করে একটু ভালো করে চোকলাটা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। এর আগের বার ভিডিওটা করতে গিয়ে ভিডিওটাই অন করিনি আর আমটাকে কেটে ফেলেছি। এই আম কাটা আমগুলোকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব, তাহলে চলো পেস্ট করে নিয়ে আসি। এই দেখো আমটা পুরো ভালো করে সুন্দর করে একদম পেস্ট করে নিয়েছি, এবার এই আমটা দিয়েই কিন্তু আমাদের ম্যাঙ্গো ম্যানিয়া স্টার্ট হবে। তাহলে এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের এই শরবতটা তৈরি করতে আমার ঠিক কী কী জিনিস লাগছে। তাহলে ফার্স্ট আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে দুধ, দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু জাল দেওয়া আছে, কাঁচা দুধ নয়, ঠিক আছে। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটু চিনির গুঁড়ো, যেহেতু আমটা একটু টক মিষ্টি একটু চিনিটা লাগবে, চিনির গুঁড়ো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, তোমরা চাইলে নর্মাল চিনি দিয়েও করতে পারো। এবার যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ম্যাঙ্গো, যেটা তোমাদের সামনেই কিন্তু আমি পেস্ট করেছি। এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ, দেখো কাজু কিশমিশ আর আমন্ড রয়েছে, ঠিক আছে, এটা একটু জাস্ট গার্নিশিংয়ের জন্য লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি ক্ষীর, এটা কিন্তু আমাদের একদম বাড়িতে রেডি করা, দেশের বাড়ি থেকে আমার এক মাসি এসেছিল, ওই মাসি যখনই আসে তখনই দেশের বাড়ির মানে দেশি গরুর দুধের ক্ষীর বানিয়ে নিয়ে আসে। তো এটা হচ্ছে সেই ঘরে তৈরি ক্ষীর, তোমরা চাইলে এরকমভাবে ঘরেও ক্ষীর তৈরি করে নিতে পারবে। আর আমি দিয়ে দেবো এখানে অল্প করে চকো চিপস আর বরফ, ঠান্ডা তোমরা যে যেরকম খাবে সেরকমভাবে দিয়ে নেবে, আজকে গরম আছে একটু বেশি করে ঠান্ডা খাবো তাই একটু ঠান্ডা নিয়ে নিচ্ছি। তাহলে চলো এবার আমি পুরো রেসিপিটা কিভাবে রেডি করছি সেটা দেখতে থাকো। দেখো আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করছি, ঠিক আছে, তোমরা যদি চাও মিক্সি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি কিন্তু ব্লেন্ডারের মাধ্যমেই এটা করব, আমি মিক্সিটা ইউজ করছি না। তাহলে চলো একের পর এক ইনগ্রিডিয়েন্টসগুলো এটাতে ঢালতে থাকি আর আমাদের রেসিপিটা রেডি করতে থাকি। প্রথমে আমি দুধ দিয়ে নিলাম, তারপরে আমি যে ম্যাঙ্গোটা পিউরি করে রেখেছিলাম ম্যাঙ্গোটা দিয়ে নিলাম, এটাতে আমি অল্প করে প্রথমে চিনি অ্যাড করছি, যদি মনে হয় পরে আরেকটু চিনি দিতে পারবো, যেহেতু পাউডার সুগার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপর আমি এটাতে যেটা অ্যাড করছি ক্ষীরটা পুরোটা এটাতে আমি অ্যাড করে নিলাম, একদম হালকা স্পিডে, আর এটা আমি একদম শেষে দেবো, আমি একদম হালকা স্পিডে ব্লেন্ডারটা অন করব, তার কারণ ছিটকানোর একটা টেন্ডেন্সি থাকতে পারে, একটু ছিটকাবে
সেটাতে ভয় পেলে হবে না, জাস্ট একটুখানি একদম সুন্দর ব্লেন্ডারে ব্লেন্ড করলে পরে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, আর একটু নিচু পাত্র নিলে ভালো হতো। ঠিক আছে, চলো টেস্ট করে দেখার পালা, চিনি লাগবে কি না সেটার জন্য আমি চিনি অল্প একটু চিনি লাগবে, আর তোমরা কিন্তু চাইলে এটাতে একটুখানি নুনও অ্যাড করতে পারো, নুন অ্যাড করলে কিন্তু এটার ফ্লেভারটা আর একটু ভালো হয়ে যাবে। তাহলে চলো এটার মধ্যে একটুখানি নুন দেব, নুন অ্যাড করছি যাতে টেস্টটা আর একটু ভালো হয়। আর ঘাটবো না, এটাকে আমি এবারে এটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তার কারণ বাটিটা যেহেতু আমার ছোট হয়ে গেছে সমস্তটা ছিটকে ছাটকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে কিন্তু একটু বরফ দিয়ে নিচ্ছি, যে যেরকম ঠান্ডা খেতে চাও সেইভাবে বরফ দিয়ে নেবে। এবার আমি যে কেটে রেখেছিলাম কাজু কিশমিশ আর আমন্ডটা, সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। চকো চিপস দিয়ে দাও। তাহলে দেখতেই পেলে কত ইজি প্রসেসে কিন্তু দুটো ম্যাঙ্গো ম্যানিয়া রেডি হয়ে গেল, যেটা প্যারামাউন্ট স্টাইল ম্যাঙ্গো ম্যানিয়া। এবার এটাকে খেয়ে রিভিউ দেওয়ার টাইম, যে খেতে ঠিক কতটা ভালো হয়েছে। দেখতে তো ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ একটু লোভনীয় লোভনীয় ব্যাপারটা হয়েছে দেখতে। এবার খেয়ে বলতে হবে খেতে কেমন হয়েছে। তো খুব ইজি প্রসেস, তোমরাও কিন্তু রেডি করতে পারবে। তাহলে এবার একটুখানি আমি আর আমার মেয়ে খাই, খেয়ে তোমাদেরকে রিভিউ দিই। সামনে চলে আয়, দেখা যাবে, খাও ছোড়ে। হালকা করে একটুখানি ঘেটে নিতে হবে জোর। মাইন্ড ব্লোয়িং, আমি জলই পেলাম। একটু নেড়ে নে চাম্মচ, জাস্ট দারুণ খেতে হয়েছে। আর একটু বরফ অ্যাড করে নিলাম, একটু বেশি বেশি ঠান্ডা ঠান্ডা খাবো। তাহলে অবশ্যই কিন্তু পুরো খেয়ে নিবি না, একটা হাতে ধরে থাম্বনেলের ছবি তুলবো। ও পেয়ে সব লপ 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 করে খেয়ে নিচ্ছে, সময় দিচ্ছে না, ছবিটা তুলতে হবে, থাম্বনেলটা তো সেট করতে হবে। তাহলে তোমরা বাড়িতে ঠিক এই স্টাইলের ম্যাঙ্গো ম্যানিয়া বানাও, বানিয়ে খাও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি আজকের এই সরবতের রেসিপি মানে ম্যাঙ্গো ম্যানিয়ার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট সেকশনে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকো, পাশে থাকো, সাথে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর গরমে প্রচুর ঘরে তৈরি শরবত খাও, বাইরের শরবত কিংবা কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও অবধি টাটা।